हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। मायसेल्फ राजश्री बनर्जी फ्रॉम बांकुड़ा सम्मेलनी मेडिकल कॉलेज एंड हॉस्पिटल। आज के देखो हमें फांगिर पर मैं क्लस चारटे क्लस छो तर मध्य दोटो क्लस कमप्लीट कर आज के बाकी दोटो पढ़ा से आज बैसिडियोमायसिटिस एंड ड्यूटेरोमायसिटिस। तो बैसिडियोमायसिटिस कि आलो देखे नी। कमनलि नोन फर्म्स अफ बैसिडियोमायसिटिस आर मशरूम्स, ओके, ब्रैकेट फंगी और पफ बॉल्स। अनेक समय आसे क्वेश्चन नीटे कि मशरूम्स हे कौन क्लासर अंडारे पड़े, तेल से बैसिडियोमायसिटिस अंडारे पड़े। दे ग्रो इन सॉइल ऑन लॉग्स एंड ट्री स्टम्स एंड इन लिविंग प्लांट बॉडीज एज पैरासाइट। अर्थात ता मटीते गाचे डाले एगलते हे थे प्लान बडिजे हे पैरासाइट्स हिसेबे थे। एग्जाम्पल हे रस्ट एंड स्मॉट्स। द माइसिलियम इज ब्रांच्ड एंड सेप्टेड। माइसिलियम इज वेरी इम्पोर्टेंट। माइसिलियम कैरेक्टरिस्टिक्स की रकम। बैसिडियोमायसिटिस इज सिमिलर टू एस्कोमायसिटिस। देखो सेखाने हे ओखानो माइसिलियम छिलो कि ब्रांच्ड एंड सेप्टेड, बैसिडियोमायसिटिसो ब्रांच एंड सेप्टेड। ताहले तोमरा बोलबे कि ताहले ओ दुटोके केन आलादा करा हलो, तादेर सेक्सुअल जे स्पोर असेक्सुअल स्पोर्स एगुलो आलादा। तो तार भित्तिते एटा दुटो क्लास आलादा होयेछे। द असेक्सुअल स्पोर्स आर जेनरली नॉट फाउंड। देखो इखाने असेक्सुअल स्पोर्स पावाई जाए ना, किन्तु एस्कोमायसिटिस क्षेत्र में असेक्सुअल स्पोर्स पेयेछिलाम कनिडिया एवं एक्सोजेनियसली सेटा फर्म होच्छे कनिडियो फोर्सेर अंडारे। ओके, एखाने द असेक्सुअल स्पोर्स आर जेनरली नॉट फाउंड बट वेजिटेटिव रिप्रोडक्शन बाय फ्रैगमेंटेशन इज कमन। एखाने वेजिटेटिव रिप्रोडक्शन है। रिप्रोडक्शन तीन धरनेर, वेजिटेटिव असेक्सुअल सेक्सुअल। वेजिटेटिव होच्छे फ्रैगमेंटेशनेर माध्यमे, असेक्सुअल स्पोर्स पावाई जाए ना। एपारे बोलछे द सेक्स अर्गान आर एबसेंट बट प्लाज्मोगामी इज ब्रॉट अबाउट बाय फ्यूशन ऑफ टू वेजिटेटिव और सोमैटिक सेल्स ऑफ डिफरेंट स्ट्रेन्स और जीनोटाइप। अर्थात ये सेक्स अर्गानो हे प्रेजेंट नहीं, ठीक है। तेल बैसिडियोमायसिटिस जी सेक्स अर्गान कि तेल से क्यी से नान अफ द अबव निश्चय थको एबसेंट एरम एक अपशन थको सेटाई है। যদি তোমাকে কনফিউজ করার জন্য জিজ্ঞাসা করতেই পারে যে ব্যাসিডিওমাইসিটিস আর সেক্স অর্গান কী, তো তোমরা কখনোই ভাববে না যে কি একটা একটা অ্যানিমালসের সেক্স অর্গান নেই, তো সেটা ভাববে না। সবসময় কি মনে হবে যে এই এই কটার মধ্যেই যে কোনো একটা হবে করে হয়তো ভুলটা টিক দিয়ে আসলে, সেরকম কিন্তু নয়। এটা স্পেসিফিক্যালি জানতে হবে যে ব্যাসিডিওমাইসিটিসের অ্যাসেক্সুয়াল স্পোর্টস নেই, সেক্স অর্গান নেই, কিন্তু এদের সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় প্লাজমোগামির মাধ্যমে। ইজ ব্রট অ্যাবাউট বাই ফিউশন অফ টু ভেজিটেটিভ অ্যান্ড সোম্যাটিক সেলস অফ ডিফারেন্ট স্টেন্স অ্যান্ড জিনোটাইপস। ডিফারেন্ট স্টেন্স অথবা জিনোটাইপের দুটো সেলস, সোম্যাটিক বা ভেজিটেটিভ সেলস, তারা কী হয় একে অপরের সাথে আসে এবং ফিউশন হয়ে হচ্ছে ওদের রিপ্রোডাকশন হয়ে থাকে। The resultant structure is dikaryote which ultimately give rise to basidium। অর্থাৎ resultant যে স্ট্রাকচারটা হয় সেটা হচ্ছে ডাইক্যারিওট হয়। ডাইক্যারিওট কী, ডাইক্যারিওটিক ফেজ কী, ডাইক্যারিয়ন কী, সেগুলো আমরা সব জেনে গেছি। মানে কি দুটো সেল হচ্ছে ফিউজ হবে কিন্তু দুটো নিউক্লিয়াস তখনও ফিউজ করেনি, সেটাকে বলা হয় ডাইক্যারিওটিক ফেজ। তো ব্যাসিডিওমায়োসাইটিসে হচ্ছে এই ডাইক্যারিওটিক ফেজ থাকে এবং এটা হচ্ছে উইচ আলটিমেটলি গিভ রাইজ টু ব্যাসিডিয়াম, ব্যাসিডিয়াম ফর্মেশন হচ্ছে করে থাকে। হ্যাঁ, ক্যারিওগ্যামি অ্যান্ড মিওসিস টেক প্লেস ইন দ্য ব্যাসিডিয়াম প্রোডিউসিং ফোর ব্যাসিডিও স্পোর্স। অর্থাৎ ক্যারিওগ্যামি অর্থাৎ প্লাজমোগ্যামি এখানে ফর্মেশন হলো, করে ব্যাসিডিয়াম ফর্মেশন হলো, এবারে ক্যারিওগ্যামি এবং মিওসিস হচ্ছে। তিনটে হচ্ছে প্রসেস আমরা জানি, স্টেপ সেক্সুয়াল রিপ্রোডাকশন, প্লাজমোগ্যামি, ক্যারিওগ্যামি, মিওসিস। তো প্লাজমোগ্যামি ওখানে হয়ে গেল, তারপর ক্যারিওগ্যামি এবং মিওসিস হচ্ছে টেক প্লেস হচ্ছে কার মধ্যে, ব্যাসিডিয়ামের মধ্যে, করে হচ্ছে স্পোর ফর্মেশন হয়। এখানেও তাই হচ্ছে, ফোর ব্যাসিডিও স্পোর্স হচ্ছে ফর্মেশন হচ্ছে। দ্য ব্যাসিডিও স্পোর্স আর এক্সোজেনিয়াসলি প্রোডিউসড অন দ্য ব্যাসিডিয়াম। অর্থাৎ এখানে হচ্ছে এক্সোজেনিয়াসলি হচ্ছে ব্যাসিডিও স্পোর্সটা ফর্মেশন করছে ব্যাসিডিয়ামের মধ্যে। The basidia are arranged in fruiting bodies called basidio cups. এই যে ব্যাসিডিয়াম ব্যাসিডিয়াগুলো এগুলো হচ্ছে ফ্রুটিং বডিসে অ্যারেঞ্জ থাকছে এবং ব্যাসিডিও কার্পস তৈরি করছে। সাম কমন মেম্বার আর অ্যাগারিকাস, স্টিল লেগো অ্যান্ড পাশিনিয়া। ওকে, এই যে ব্র্যাকেটে যেগুলো লেখা আছে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। পাশিনিয়া খুব আসে, রাস্ট ফঙ্গাসের হচ্ছে
एग्जाम्पल होच्छे रास्ट फंगस होच्छे पैसिनिया के होच्छे बला है एटा किन्तु खूब 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 आसे ठीक आछे। एबार ताहले आमादेर बैसिडियोमाइसिटिस थेके आमरा की की मेन जानलाम सेटा होच्छे कि एटाके मैशरूम बला है ब्रैकेट फंगी बा पफवल्स बला है तार एग्जाम्पले तीनटे आमरा जानलाम प्रत्येकटारी देखो तीनटे करे एग्जाम्पल आछे तार होच्छे माइसिलियम जानलाम किरकम सेटा एकदम एस्कोमाइसिटिसेर मतोनि तई ओइटा एक्सट्रा करे मने रखार दरकार नेई। वेजिटेटिव रिप्रोडक्शन होच्छे फ्रैगमेंटेशन है असेक्सुअल स्पोर्स होच्छे नहीं एवं सेक्सुअल स्पोर्स होच्छे कि बैसिडियो स्पोर्स होच्छे पा जाए सेटा कि भावे फॉर्मेशन हलो सेटा आमरा जानलाम एवं सेक्स अर्गन कोनो प्रेजेंट होच्छे नहीं। তাহলে এই গেল আমাদের ব্যাসিডিওস্পোর। এরপর আসছে আমাদের ডিউটে এই ব্যাসিডিওস্পোর বলছি ব্যাসিডিওমাইসিটিস। এরপর আসছে ডিউটেরোমাইসিটিস। এরপর আসছে ডিউটেরোমাইসিটিস কি বলছে কমনলি নোন অ্যাজ ইমপারফেক্ট ফাঙ্গি। অর্থাৎ ইমপারফেক্ট ফাঙ্গি কাকে বলা হয় ডিউটেরোমাইসিটিসকে। কেন বলা হয় বিকজ অনলি দ্য অ্যাসেক্সুয়াল অর ভেজিটেটিভ ফেজ অফ দিস ফাঙ্গি আর নোন। সেক্সুয়াল ফর্মসটা আমরা জানি না শুধুমাত্র ভেজিটেটিভ এবং অ্যাসেক্সুয়াল ফর্মটা জানি সেক্সুয়াল ফর্মটা আমরা জানি না সেই জন্য এটাকে বলা হয় যে ইমপারফেক্ট অর্থাৎ এটা পারফেক্ট নয় ইমপারফেক্ট ফাঙ্গি। When the sexual forms of these fungi were discovered, they are moved into classes they rightly belong to. অর্থাৎ যখন তাদের সেক্সুয়াল ফর্মসটা জানা গেল তখন হচ্ছে এই ফঙ্গাসগুলোকে হচ্ছে তাদের হচ্ছে বিভিন্ন অন্য অন্য যে ক্লাসিফিকেশনগুলো আছে সেগুলোতে হচ্ছে তাদের লুকিয়ে দেওয়া হলো। ইট ইজ অলসো পসিবল দ্যাট দ্য অ্যাসেক্সুয়াল অ্যান্ড ভেজিটেটিভ স্টেজ হ্যাভ বিন গিভেন ওয়ান নেম অ্যান্ড দ্য সেক্সুয়াল স্টেজ অ্যানাদার। অর্থাৎ এটা পসিবল যে কি অ্যাসেক্সুয়াল এবং ভেজিটেটিভ যে স্টেজ আছে হ্যাভ বিন গিভেন ওয়ান নেম অ্যান্ড প্লেসড আন্ডার ডিউটেরোমাইসিটিস। অর্থাৎ এদেরকে অ্যাসেক্সুয়াল এবং ভেজিটেটিভ স্টেজকে একটা নাম দিয়ে ডিউটেরোমাইসিটিসের আন্ডারে দেওয়া অ্যান্ড দ্য সেক্সুয়াল স্টেজ অ্যান্ড অ্যানাদার এবং সেক্সুয়াল স্টেজটাকে অন্যদিকে দেওয়া অ্যান্ড প্লেসড আন্ডার অ্যানাদার ক্লাসেস। অর্থাৎ অ্যাসেক্সুয়াল এবং ভেজিটেটিভ যেটা আছে সেটাকে দিয়ে হচ্ছে ডিউটেরোমাইসিটিসের আন্ডারে দেওয়া যখন তার সেক্সুয়াল ফর্মটা জানা যাচ্ছে তখন সেই সেক্সুয়াল ফর্মের বেসিসে তাকে অন্য ক্লাসে হচ্ছে দিয়ে দেওয়া তখন তাকে আর ডিউটেরোমাইসিটিসে রাখা যাবে না কারণ ডিউটেরোমাইসিটিস আমরা জানি ইমপারফেক্ট ফাঙ্গি তার সেক্সুয়াল ফর্মসটা আমরা জানি না। Later, when the linkage were established, the fungi were correctly identified and moved out of deuteromycetes. Or that oitai. Jokhon sexual form ta jana jacche tokhon deuteromycetes er take rakha hocche na tokhon take bar kore dewa hocche deuteromycetes class theke ebong onnanno je tinte class ache sei tinte class er under e take dhokano hocche. Once perfect stage of the member of deuteromycetes was discovered, they were often moved to ascomycetes among basidiomycetes. অর্থাৎ সেক্সুয়াল স্টেজ যখন জানা যায় তখন যে ডিউটেরোমাইসিটিস থেকে বার করে দেওয়া হয় এবং তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তাদের অ্যাসকোমাইসিটিস বা ব্যাসিডিওমাইসিটিসের আন্ডারে তারা ঢুকে যায়। The deuteromycetes reproduce only by asexual spores known as conidia. অর্থাৎ যে deuteromycetes যে ভেজিটেটিভ এবং অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনটা জানি তো অ্যাসেক্সুয়াল যে স্পোর্সটা সেটার নাম হচ্ছে কনিডিয়া। দ্য মাইসিলিয়াম ইজ সেপ্টেড অ্যান্ড ব্রাঞ্চড ইট আর সিমিলার টু অ্যাসকোমাইসিটিস অ্যান্ড ব্যাসিডিওমাইসিটিস। সাম মেম্বার্স আর স্যাপ্রোফাইড অর প্যারাসাইটস ওয়াইল এ লার্জ নাম্বার অফ দেম আর ডিকম্পোজার অফ লিটার অ্যান্ড হেল্প ইন মিনারেল সাইক্লিং। এই মিনারেল সাইক্লিং এটা কিন্তু কোশ্চেন আসে যে ফঙ্গাসের কোন ক্লাসটা মিনারেল সাইক্লিংয়ে হচ্ছে কাজে লাগে সেটা হচ্ছে ডিউটেরোমাইসিটিস। ওকে ডিউটেরোমাইসিটিস হচ্ছে মিনারেল সাইক্লিংয়ে হচ্ছে কাজে লাগে। সাম এক্সাম্পল আর এক্সাম্পলগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তো এই হয়ে গেল ডিউটেরোমাইসিটিস। ডিউটেরোমাইসিটিসে সেরকম কিছুই মনে রাখার নেই। ডিউটেরোমাইসিটিসকে ইমপারফেক্ট ফাঙ্গি বলা হয়। কেন ইমপারফেক্ট বলা হয় কারণ সেক্সুয়াল ফর্মসটা জানা নেই। যদি কোনো দিন কোনো ডিউটেরোমাইসিটিসের আন্ডারে থাকা ফঙ্গাসের সেক্সুয়াল ফর্মস জানা হয় তখন তাকে ডিউটেরোমাইসিটিস থেকে বাদ দিয়ে দেওয়া হয় এবং অন্যান্য যে বাকি তিনটে যে ক্লাস আমরা পড়লাম সেই তিনটে ক্লাসের আন্ডারে তাকে রাখা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে অ্যাসকোমাইসিটিস এবং হচ্ছে ব্যাসিডিওমাইসিটিসের আন্ডারে তারা চলে যায়। এর যে অ্যাসেক্সুয়াল যে স্পোর্টসটা সেটা হচ্ছে কনিডিয়া আর এদের হচ্ছে এক্সাম্পল হচ্ছে তিনটে মনে রাখতে হবে আর ডিউটেরোমাইসিটিস হচ্ছে মিনারেল সাইক্লিংয়ে একটা মেন ভূমিকা হচ্ছে পালন করে থাকে। তো এই হয়ে গেল আমাদের ফাঙ্গাস। এরপরে আছে আমাদের কিংডম প্ল্যান্টি। কিংডম প্ল্যান্টি আছে এবং তারপর কিংডম অ্যানিমেলি আছে। তো সেটা আমরা পরের ভিডিওতে পড়াবো, আজকে এই অবধি থাকুক। তাহলে প্রত্যেকটা যে ক্লাস আছে প্রত্যেকটা ক্লাসের কিন্তু এক্সাম্পল খুব 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 ভালো করে মনে রাখতে হবে। যেমন এখানে অল্টারনেরিয়া ট্রাইকোডার্মা এগুলো দিয়ে
খুব কোশ্চেন আসে যে এটা কোন ক্লাসের আন্ডারে, মেইনলি ডিউটেরোমাইসিটিস থেকে মিনারেল সাইক্লিং এবং ইমপারফেক্ট ফাঙ্গি কেন বলা হয়, কাকে বলা হয়, এগুলো হচ্ছে কোশ্চেন এসে থাকে। তো এই অবধি আজকে থাকুক, যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। থ্যাংক ইউ, টাটা।